টেলিমেডিসিন পরিষেবা স্বাস্থ্য ইঙ্গিতের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে খোলা হলো সুস্বাস্থ্য কেন্দ্র। বহরমপুরে সিএমওএইচ অফিসে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো প্রকল্পের। সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও সুস্বাস্থ্যের লক্ষ্যে শুরু হলো টেলিমেডিসিন পরিষেবা। সোমবার কলকাতা থেকে সুস্বাস্থ্য কেন্দ্রগুলির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ জেলায় 66টি সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে। উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হলো। এদিন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের সাথে সাথেই মুর্শিদাবাদ জেলায় চালু হলো কেন্দ্রগুলি। টেলিমেডিসিন পরিষেবা স্বাস্থ্য ইঙ্গিত, দূর দূরান্তে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হবে। স্বাস্থ্য এবং ক্রীড়া দুটোর একটি সত্যি রিলেশনশিপ আছে, মেলবন্ধন, দুটি ক্ষেত্রেই আমাদের রাজ্য এগিয়ে চলেছে। মুর্শিদাবাদ জেলায় 5টি মহকুমায় 5টি টেলিমেডিসিন হাব করা হয়েছে, যেখান থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা, যেখান থেকে বিশেষজ্ঞরা প্রতিনিয়ত পরামর্শ দেবেন। প্রথম দিন মুর্শিদাবাদ জেলায় টেলিমেডিসিন পরিষেবা দেওয়া হয় প্রায় 38 জনকে, এমনটাই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। আমাদের জেলায় যে 66টা জায়গা আছে, সারা রাজ্যের সঙ্গে আজকে সেটা উদ্বোধন হলো এবং এটা আমাদের উদ্বোধন করলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং যিনি স্বাস্থ্যমন্ত্রীও বটে, তিনি এটা সেন্ট্রালি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উদ্বোধন করলেন। আমাদের সমস্ত যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেইখানকার যাদের আমার কমিউনিটি হেলথ অফিসার আছে, তারা তাদের প্রত্যেকটা সেন্টারে আছেন, তারা অনলাইনে লগ ইন করেছেন, তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্য শুনলেন এবং সেখান থেকে আমাদের সেখানে আমাদের যে রাজ্য স্তরে আমাদের দপ্তরের সমস্ত উচ্চপদস্থ আধিকারিক আছেন, তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়তই যোগাযোগ থাকছে এবং আগামী দিন থেকে এটা ফুল ফেজেডই শুরু হয়ে যাবে। এর জন্য যা যা ইকুইপমেন্টস আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রেতে দেওয়ার কথা, অলরেডি আমরা সেখানে ল্যাপটপের সবাইকে আমরা ল্যাপটপ দিয়েছি, সেখানে আমরা সবাইকে আমরা ইন্টারনেটের কানেকশনের ব্যবস্থা আমরা করে দিয়েছি, কিছু কিছু জায়গায় আমরা প্রিন্টারেরও ব্যবস্থা করেছি, আগামী দিনে সব জায়গায় দেওয়া হবে। এবং আজকে আমাদের জেলায় এইরকম যেটা প্রথম দিন, আমাদের বিভিন্ন সুস্বাস্থ্য কেন্দ্র থেকে আমাদের হাবের মাধ্যমে 8 জন মানুষ এরকম টেলিমেডিসিনের পরিষেবা পেয়েছে। আগামী দিনে এটা রেগুলার হবে, নিশ্চয়ই মানুষ সেই পরিষেবা পাবেন। তাদের শহরে এসে যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছিল, তারা সেটা স্থানীয় যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেই সুস্বাস্থ্য কেন্দ্রে বসেই তারা সেই পরিষেবাটা ওখানে পাবে।